thank you সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যবার্তা আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমাদের আলোচনার বিষয় করোনা পরবর্তী জটিলতা এবং রিহ্যাবিলিটেশন আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহাদত হোসেন রিপন বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ এবং রিহ্যাবিলিটেশন এবং সেই সাথে স্যার ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন শহীদ সরবরাহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্যার প্রথমে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন জি ভালো আছে চুইসওয়াদি মেডিকেল কলেজে টি করোনা ইউনিট রয়েছে এবং এখানে কিন্তু স্যার আপনি কো হিসেবে কাজ করছেন তো আপনাদের কাছে যে আপনারা দেখছেন নিসবরোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে পরবর্তীকালে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছে তো স্যার তারা কি ধরনের জটিলতা নিয়ে আসছে চুইসওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 300 বেডের করোনা ইউনিট আছে এবং সেখানে আমাদের অনেক রুগী ভর্তি থাকে অনেক জটিলতা নিয়ে রুগী ভর্তি হয় এবং অনেক রোগী ভালো হয়ে ফিরে যায় বাড়িতে কিন্তু এর একটা পোষণ রুগী কিন্তু বিভিন্ন জটিলতায় ভোগেন তার মধ্যে অন্যতম কিছু সাধারণ জটিলতা আছে আমরা যেটা বলি অনেক সময় এই তিন চার সপ্তাহ মধ্যে যারা সুস্থ হয়ে যান তারা তো ভালো কিন্তু তারপর তিন থেকে চার মাস যাবৎ যাদের কিছু সিমটম থেকে যায় এগুলো আমরা বলি লং কোভিড সিনড্রোম যেটা একটা হলো যে তার দুর্বলতা থাকতে পারে এবং ক্লান্ত ভাব যেটা সেটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে তার গায়ে ব্যথা হতে পারে বিভিন্ন জয়েন্ট যেগুলো আছে সেগুলোতে তার ব্যথা থাকতে পারে এছাড়া অনেকেরই কিন্তু তার বুকে ব্যথা অনুভব করে এবং তার যে হার্টের যে আমাদের যেটা হার্ট রেট যেটা সেটা কিন্তু অনেক সময় একটু বেশি থাকে এবং কিছু দূর উঠলেই দেখা যায় সিঁড়ি দিয়ে কিছু দূর উঠল তখনই সে একটু দুর্বলতা অনুভব করে অনেকে বসা থেকে উঠার সময় অনেক সময় মাথা ঘুরতে পারে অনেকে কিন্তু বিষণ্ণতা এবং বিভিন্ন দুশ্চিন্তায় ভোগে এবং অনেকের কিন্তু ঘুমের একটা সমস্যা হয় এই কোভিড পরবর্তী সময়ে এবং অনেকের যেটা কাশি এবং শ্বাসকষ্টের যে জিনিসটা সেটা কিন্তু বেশ কিছু দিন থেকে যেতে পারে এই কোভিড পরবর্তী সময়ে এবং কারো কারো কিন্তু কিছু যেটা আমরা বলি যে স্নায়ুঘটিত কিছু সমস্যা সেটাও কিন্তু কারো কারো থাকতে পারে যেমন অনেকেরই কিন্তু দেখা যায় যে হাতে পায়ের যে দুর্বলতা সে ধরনের দুর্বলতা হতে পারে অনেকের কিন্তু এই যেগুলো আমি বলেছি কমন সমস্যার বাইরেও কিন্তু একটু বড় ধরনের জটিলতা তাদের হতে পারে তার মধ্যে একটা হলো যারা বিশেষ করে আইসিউতে যায় আইসিউর পরবর্তী সময়ে কিন্তু তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং তাদের মাংস পেশিও কিন্তু অনেক বেশি শিথিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তার হাঁটা চলাও একটা সমস্যা দেখা দিতে পারে এবং আরেকটা হলো যে কিছু রুগী আছে যাদের কার্ডিয়াক সমস্যা কেননা আমরা জানি যে কোভিড শুধুমাত্র যদিও প্রধানত ফুসফুসে সে সংক্রমণ করে কিন্তু অন্যান্য জায়গা আমরা জানি যে কোভিডের যে ভাইরাসটা সেটা কিন্তু অন্যান্য যে অর্গান আছে আমাদের সেগুলোকেও আক্রান্ত করতে পারে যার ফলে কিন্তু আমাদের যে হার্ট যেটা আছে সেখানে কিন্তু কোভিড পরবর্তী সময়ে তার অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাক আমরা যেটা বলি হঠাৎ করে সেটা হতে পারে অনেক সময় হার্ট অ্যারিদমি আমরা যেটা বলি সেটাও কিন্তু তার হতে পারে এবং অনেক সময় কিন্তু হার্ট ফেলিওর আমরা যেটা বলি সেটাও তার হতে পারে কারো কারো কিছু স্নায়ুঘটিত জটিলতা আমরা যেটা বলি অনেক সময় কিন্তু এই ইয়ার কারণে পরবর্তীতে তার কিন্তু বিশেষ করে বয়স্ক রুগী যারা তাদের কিন্তু স্ট্রোক হতে পারে তাদের আমরা বলি কিছু আমাদের যে অঙ্গ যেগুলো আছে বাইরে হাত বা সেখানে কিছু স্নায় ঘটিত সমস্যা হয় আমরা বলি পেরি ফেরাল নিউরোপ্যাথি সেই ধরনের সমস্যাও কিন্তু রোগীগুলোর হতে পারে অনেকের এই যে আমাদের যে ফুসফুসে যা যে সংক্রমণটা হয় সেটা যদি খুব অধিক মাত্রায় হয় সেক্ষেত্রে কিন্তু তার বা ইয়ের পরও ভালো হয়ে যাওয়ার পরও কোভিড নেগেটিভ হয়ে যাওয়ার পরও কিন্তু তার অক্সিজেন নিতে হয় এবং তার যে শ্বাসকষ্ট সেটা থেকে যায় এবং এর ফলে কিন্তু তার যে দৈনন্দিন চলাফেরা থেকে শুরু করে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু যথেষ্ট সমস্যা হয় এবং যখনই সে হয়তো একটু বেশি কাজ করছে তখনই কিন্তু তার অক্সিজেনের প্রয়োজন হতে পারে যার ফলে এই ফুসফুসজনিত জটিলতাটা কিন্তু অনেক দিন ধরে তার দীর্ঘায়িত হতে পারে তার অনেকগুলো মানসিক সমস্যা হতে পারে যে মানসিক সমস্যার মধ্যে অন্যতম হলো যে তার যে বিভিন্ন জিনিস মনে রাখার যে সক্ষমতাটা সেটা কমে যেতে পারে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি তার মনোযোগের যে ক্ষমতাটা সেটা কমে যেতে পারে তার যে ঘুমের যে সমস্যা সেটা হতে পারে ঘুমাতে গেলে সমস্যা হতে পারে মানসিক যে উদ্বিগ্নতা এবং যে বিষণ্নতা সেটাও কিন্তু অনেকের হতে পারে এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই কোভিড পরবর্তী সময়ে কারণ হলে আমাদের অবশ্যই সেগুলো দেখতে হবে স্যার আপনি আসলে অনেক কঠিন সমস্যাগুলোর কথা বলেছেন যেটা হয়তো বা সমাধান আপনাদের কাছেই রয়েছে এবার স্যার সমাধানগুলো জানতে চাইব যে যখন রোগীরা আপনাদের কাছে এই ধরনের কমপ্লেনগুলো করছে আপনারা স্যার কি ধরনের সমাধানগুলো দিচ্ছেন সাধারণত এই রোগীগুলো যখন একটু ভালোর দিকে যায় কোভিড তখনই আমরা একটা সাজেশন দিই সেটা হলো যে তার অনেকে খুব দ্রুত মানে কাজে ফিরে যেতে চায় আবার অ্যাক্টিভ হতে চায় কিন্তু একটা কোভিড হওয়ার পরে তার পুরো শরীরের উপর দিয়ে যে ঝড় হয় তার কিন্তু ইমিউন সিস্টেম অনেক বেশি অ্যাফেক্টেড হয় অনেকগুলো অর্গান অ্যাফেক্টেড হয় এই জন্য আমরা বলি যে খুব দ্রুত সে যেন কাজে ফিরে নে যে না যেয়ে কিছুদিন সে বিশ্রাম নেয় এবং ধীরে ধীরে সে কাজে ফিরে যায় তার যে ডায়েট যেটা আছে সেখানে কিন্তু আমাদের বিশেষ করে ইমিউনটা আবার বোস্ট আপ করার জন্য তার প্রোটিন সমৃদ্ধ যে খাবার এবং যে পানি পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া সেটা কিন্তু খুব প্রয়োজন এবং আরেকটা হলো যে যেটা ব্যায়াম যেটা সেটা অনেকে খুব দ্রুত করার চেষ্টা করে বা অনেকে করে না দুটাই কিন্তু খারাপ কেননা আমার কিন্তু ধীরে ধীরে ব্যায়াম করে করে আগের অবস্থায় যেতে হবে আবার সেটা খুব দ্রুত করতে গেলেও কিন্তু অনেক সময় আমাদের হার্ট লাং যেহেতু তখন কিছুটা দুর্বল থাকে সেহেতু তার উপর প্রভাব ফেলতে পারে সেহেতু এই আমাদের যে দৈনন্দিন কাজকর্মগুলো সেগুলো আস্তে আস্তে বাড়াতে হবে আমাদের যে ব্যায়ামগুলো বিশেষ করে হাঁটা যে ব্যায়ামটা সেটা অল্প অল্প করে বাড়িয়ে আমাদের আগের অবস্থায় আমাদের যেতে হবে এছাড়া আমাদের যে অন্য যে হার্টের যে সমস্যাগুলো বলেছি সেই ধরনের লক্ষণগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে আমাদের স্নেহ ঘটিত যে সমস্যাগুলো বলেছে সেগুলো লক্ষণগুলো সম্বন্ধে জানতে হবে যখনই ওই ধরনের লক্ষণ দেখা দিবে অবশ্যই আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যখন ওই যদি কারো ফুসফুসের বিশেষ করে যে আমি বলেছি শ্বাসকষ্ট তাদের যদি থেকে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ফুসফুসের যে সক্ষমতাটা সেটা পরিমাপ করার জন্য কিছু আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু আমরা তার যে আমরা এটা বলি পালমোনারি রিহেবিলিটেশন সেটা আমরা করে থাকি সেটা একটা হলো যে আপনারা জানেন যে কিছু বল থাকে সেটার একটা যন্ত্র থাকে আমরা রেসপিরেটর বলি অথবা ইনসেন্টিভ স্পাইরোমেট্রি বলি সেটা মুখে দিয়ে টেনে বারবার ওই ব্যায়ামটা করলে কিন্তু তার ফুসফুসের সক্ষমতাটা বৃদ্ধি পায় সেটা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি করতে পারেন অনেক সময় ফুসফুসে অনেক বিভিন্ন ধরনের সিক্রেশন জমে থাকে রস জমে থাকে সেগুলো কিন্তু বের করে দিতে হয় সেটার জন্য চেস্ট ফিজিওথেরাপি আছে অনেক সময় সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি এই রুগীগুলো এবং ওই অবস্থায় তার কতটুকু সে ব্যায়াম করতে পারবে সেটা নির্ধারণের জন্য বিশেষ করে আমরা অনেক সময় বলি ছয় মিটার হাঁটার একটা আমাদের টেস্ট আছে যে সে কতটুকু হাঁটতে পারলো ছয় মিটার সেটার মধ্যে কত মিনিটে সে হাঁটতে পারলো সেটা অ্যাসেস করে কিন্তু তার আমরা ব্যায়ামের যে জায়গাটা সেটা আমরা নির্ধারণ করে দিই অনেক সময় তার উঠবস করার কয়েকবার উঠবস আমরা করি দশবার সেটার জন্য কী পরিমাণ সময় লাগাবো সেটা সে পারে কি না কতটুকু পারে সেটা অ্যাসেস করেও কিন্তু কিছু ব্যায়াম আমরা দিয়ে থাকি সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা করে থাকি যদি একটা রুগীর কোনো কার্ডিয়াক যে সমস্যাগুলো আমি বলেছি সেগুলো যদি আসে অবশ্যই তার কতগুলো আমাদের ভাইটাল সাইন যেগুলো আছে অবশ্যই পোস্ট কোভিড যে রুগীগুলো তাদের নিজেদেরই একটা সেলফ একটা আমাদের এডুকেশন দিতে হবে যখনই আমরা ডিসচার্জ দিই যেটা আমরা হাসপাতালে করে থাকি সেটা হলো যে তার অক্সিজেন সেচুরেশান এবং তার যে ব্লাড প্রেশার এবং তার যে হার্ট রেট এগুলো কিন্তু তার আরও কয়েক মাস একটু মনিটর করতে হবে এবং সেখানে যদি ব্লাড প্রেশারের উঠানামা খুব বেশি থাকে তার যে হার্ট রেট সেটার উঠানামা যদি খুব বেশি থাকে অক্সিজেন সেচুরেশান যদি কাজের সাথে তার উঠানামা করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তখন কিন্তু হার্টের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা যে একটা ইসিজি করা তারপর তার হার্টের আরও কন্ডিশন দেখার জন্য একটা ইকো করা এবং অনেক সময় কিন্তু এই হার্টের যে সমস্যাগুলো হার্ট অ্যাটাক এরকম সমস্যা থাকলে যাতে বড় কোনো ইনসিডেন্টস না ঘটে সেই জন্য কিন্তু কিছু প্রোফাইল ওষুধও আমরা কন্টিনিউ করি অনেক দিন পর্যন্ত আপনারা জানেন যে অ্যান্টি প্লাটিলেট যে ওষুধগুলো অ্যান্টি কগুলেন্ট যে ওষুধগুলো সেগুলো কিন্তু আমরা অনেক দিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেক সময় এই সকল রুগীর ক্ষেত্রে কন্টিনিউ করি অনেক সময় যে স্নায়ু ঘটিত যে সমস্যাগুলো রুগীর হয় তার মধ্যে অন্যতম হলো যে এই যেমন মাথা ঘুরানো মাথা জিম জিম করা অনেক সময় কোথাও কোনো হাত পায়ের কোনো দিকে হঠাৎ করে দুর্বলতা দেখা দিল বা আস্তে আস্তে দুর্বলতা দেখা দিল তখন কিন্তু অবশ্যই সেটা কি আমাদের স্নায়ুর বাইরের যে স্নায়ু আছে সেগুলোর সমস্যার কারণে না মাথার ভিতরে বা স্পাইনাল কর্ডের ভিতরে মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ু আছে সেটার সমস্যার কারণে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমাদের মূল্যায়ন করতে হয় এবং মূল্যায়ন করে যে রোগ তার যদি দেখা দিয়ে থাকে কোনো রোগ সেটা কিন্তু আমাদের সেই অনুযায়ী মূল্যায়ন করে তার সেই চিকিৎসাগুলো দিতে হয় যদি আমরা ত্বরিত সেই চিকিৎসাগুলো দিতে পারি তাহলে কিন্তু তার পরবর্তীতে যে অনেক সময় কিন্তু আমরা শুনি যে কোভিড থেকে ভালো হয়ে গেছে কিন্তু রুগী পরবর্তীতে আমরা খারাপ সংবাদ শুনতে পাই সেটা কিন্তু অনেকাংশেই আমরা এইগুলো যদি আমরা ভালোভাবে রুগী আমাদের কাছে আসে আমরাও সেগুলো রুগীকে ভালোভাবে বলতে পারি এবং আমার মনে হয় যে এগুলো অনেকগুলো জটিলতায় আমরা নিরসন করতে পারবো তবে এটা ঠিক যে সবগুলা জটিলতা শুনেই সবার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই কোভিড রুগী কিন্তু সত্তর থেকে আশি ভাগ এমনিতেই ভালো হয়ে যায় চার সপ্তাহের মধ্যে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না দশ থেকে বিশ ভাগ রুগীর অ্যাডমিশনের প্রয়োজন হয় তাদের মধ্যেও একটা পোর্শন এবং যাদের একটু বেশি কোমরবিডিটিজ যাচ্ছে এবং বয়স্ক যারা তাদের এই জটিলতাগুলোর সম্বন্ধে খুব বেশি নজর রাখতে হবে তবে যেটা কম বয়স্কদের হতে পারে তাদেরও সতর্ক থাকতে হবে স্যার আপনি যেহেতু ফিজিক্যাল মেডিসিনে কাজ করছেন তো এই ধরনের কি ধরনের সমস্যাগুলো পাচ্ছেন এবং সেই সমাধানগুলো দিলে কি রোগীরা রিকভারি কেমন করছে স্যার সেই বিষয়গুলো জানতে চাই আপনার কাছ থেকে করোনা পরবর্তী সময়ে যেটা এই যে মাস্কুলো স্কেলিটাল যে সমস্যাগুলো বিশেষ করে মাংস পেশির ব্যথা তারপরে বিভিন্ন জয়েন্টের যে ব্যথা এগুলো কিন্তু অনেক সময় অনেক দিন ধরে থাকতে পারে এগুলার জন্য যেটা প্রথম প্রয়োজন হয়েছে আমাদের কিন্তু এই করোনা পরবর্তী সময়ে প্রতিটা জয়েন্ট নড়াচড়া করার যে ব্যায়ামগুলো সেগুলো আমাদের করতে হবে মাংস পেশিগুলোর যে প্রসারিত করার কিছু ব্যায়াম আছে আমরা বলি স্ট্রেচিং এক্সারসাইজ সেটা কিন্তু আমাদের করতে হবে কিন্তু এটা করার সাথে সাথেই কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমাদের যে পানির যে পুরোপুরি পানি ভালোভাবে পান করা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং যে ওই করোনা পরবর্তী সময়ে যে ধরনের খাদ্য গ্রহণ করা প্রয়োজন সেটা আমাদের করতে হবে এবং এটার জন্য যে ব্যায়ামগুলো আছে হাঁটা সহ অন্যান্য যে ব্যায়ামগুলো আছে অনেক সময় মাংস বেশি যদি একটু দুর্বল হয়ে যায় সেটা শক্তিশালী করা অবশ্যই খাওয়ার এক ঘন্টা পরে আমাদের এই ব্যায়ামগুলো করতে হবে ওই জায়গাটাতে যেখানে ব্যথা ওখানে কিন্তু আমরা গরম স্যাক দিতে পারি তাহলে সে এই ব্যথাটা কিছুটা উপশম হবে ওষুধের ক্ষেত্রে আমি বলবো প্রথমে আমরা অবশ্যই চেষ্টা করবো কারণ এই রুগীগুলোর অন্য কোনো জটিলতা আছে কি না সেটা আমার মাথায় রাখতে হবে যদি অন্য কোনো যেমন অনেকে কিডনি সমস্যা থাকতে হবে ডায়াবেটিস তবে প্রথমেই আমরা চেষ্টা করব প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে তাদের ব্যথাটা কমানোর জন্য তবে তা অন্য কোনো যদি জটিলতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যথানাশক ওষুধ যেগুলো আছে আমরা সাধারণত বলি এগুলো অ্যানেসাইট জাতীয় ওষুধ যেমন ডাইক্লোফেনাক আইবোপ্রোফেন ন্যাপ্রোকজেন এই জাতীয় ওষুধগুলো আমরা দিতে পারি বিশেষ করে কার্ডিয়াক রুগী যারা আছে তাদের কাছে যদি আমরা ব্যথার ওষুধ দিতে চাই ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধগুলো দেয়ই সবচেয়ে উত্তম অনেক সময় কারো যদি আরও অন্য জটিলতা থাকে বিশেষ করে শ্বাসকষ্ট এই ধরনের জটিলতা থাকে সেক্ষেত্রে প্যারাসিটামলই সবচেয়ে উত্তম তবে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ন্যায় ঘটিত কিছু ব্যথা আছে সেগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অপয়ের জাতীয় কিছু ওষুধ আছে যেমন ট্রামাডল সেই জাতীয় তবে প্রতিটা ওষুধেরই কিছু পার্শ্ব আছে সেগুলো বিবেচনা করে আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি তো আমার মনে হয় এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিলে এবং ব্যায়ামটা যদি সে করে এবং অনেক সময় কিন্তু কিছু ফিজিওথেরাপি আমরা যেটা ফিজিক্যাল এজেন্টসের মাধ্যমে ওই জায়গায় আমাদের কিছু ফিজিক্যাল এজেন্টস আছে যেমন শর্ট ওয়েভ ডায়াথার্মি মাইক্রোওয়েব ডায়াথার্মি আলট্রাসাউন্ড থেরাপি এগুলো কিন্তু আমরা অনেক সময় দিয়ে থাকি এবং দেওয়ার ফলে রুগী কিন্তু অনেক সময় ভালো হয় তবে কারো যদি এর বাইরেও কিন্তু অন্য রোগও তার ওই সময় হতে পারে যেমন অনেকের অনেক বাতের রোগ হয় ওই সময়টাতে হয়তো তার হলো কিন্তু অন্য কোনো বাতের রোগ এটার সাথে হয়েছে কি না সেটাও কিন্তু একটা মূল্যায়নের ব্যাপার আছে সেটা মূল্যায়ন করে যদি ওই ধরনের বাতের রোগ তার হয়ে থাকে তাহলে সেটার চিকিৎসা অবশ্যই আমাদের করতে হবে ওই সময় স্যার বলছিলেন যে অনেক ধরনের সমস্যা হয় লং টার্মেও কিছু ইফেক্ট হয় যেমন স্ট্রোকও হতে পারে স্যার যখন স্ট্রোক হয় তখন যদি প্যারালাইসিস হয়ে যায় তখন কি স্যার আপনাদের কাছে কোনো সমাধান রয়েছে কি না কিংবা ফিজিক্যাল মেডিসিন বিভাগ এখানে কীভাবে কাজ করছে শহীদ মেডিকেল কলেজে আমরা কিন্তু একটা পোস্ট কোভিড রিহ্যাবিলিটেশন ক্লিনিক আছে আমাদের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে যখনই একটা রুগী আমাদের কোভিড ইউনিট থেকে ডিসচার্জ হয় দুই সপ্তাহ পরে যেহেতু এখানে সংক্রমণের একটা ব্যাপার থাকে সেহেতু দুই সপ্তাহ পরে আমরা বলি যে আমাদের ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে পোস্ট কোভিড রিহ্যাবিলিটেশনে এসে সে তার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেখানে সে যোগাযোগ করতে পারে যোগাযোগ করার পরে আমরা সাধারণত তার অনেকগুলো জিনিস অ্যাসেস করে যদি তার যে সমস্যাগুলো বলে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি এবং যে রিহেপ করার যে জিনিসগুলো আছে তার ব্যায়াম সহ অন্যান্য যে সিমটমগুলো আছে সেগুলো কীভাবে এবং সাথে যদি কোনো প্রয়োজনীয় ওষুধের প্রয়োজন হয় সেটাও আমরা দিয়ে থাকি সাধারণ স্ট্রোকের মতোই যখন এই রোগীর কোনো স্ট্রোক হয় তখন আমরা সাধারণত পরীক্ষা নিরীক্ষা করি এবং কিছু ইনভেস্টিগেশন করে বোঝার চেষ্টা করি সেটাকে মাথায় রক্তক্ষরণজনিত কারণে না রক্ত জমাট বাঁধার কারণে তবে কোভিড পরবর্তী সময় সাধারণত রক্ত জমাট বাঁধার কারণে এই ধরনের স্ট্রোক হয়ে থাকে তারপরে আমাদের সেটা নির্ধারণ করতে হয় সেই অনুযায়ী তার কিছু চিকিৎসা ব্যবস্থাপনা আছে সেটা আমরা দিয়ে থাকি স্ট্রোকের রুগীগুলোর মেন চিকিৎসাই কিন্তু পরবর্তী সময় আমাদের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশান ডিপার্টমেন্ট আমরা দিয়ে থাকি তারা আসার পরে তার যে শারীরিক যে দুর্বলতা যে কোনো এক পাশে হোক বা অন্য যে সাথে অনেক সময় আপনারা জানেন যে তার কথাবার্তার সমস্যা হতে পারে তার খাওয়ার সমস্যা হতে পারে তার যে আমাদের দৈনন্দিন যে তার পায়খানা প্রস্রাব যেগুলো সেগুলোরও সমস্যা হতে পারে হাঁটা চলার যে সমস্যা হতে পারে প্রতিটা জিনিসই সে কোন লেভেলে আছে সেটা অ্যাসেস করে আমরা তার যদি দুর্বলতা থাকে সেটার জন্য বেশ কিছু ফিজিওথেরাপি এবং ব্যায়াম আছে কিছু আমরা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেগুলো স্টিমুলেট করে থাকি সেই জিনিসগুলো আমরা দিয়ে থাকি তার যদি খাওয়ার সমস্যা হয় সেটা কিন্তু আমাদের সোয়ালোইং রিহেবিলিটেশন আছে হ্যাঁ সেটা বিভিন্ন অ্যাসেস করে আমরা সেটা দিয়ে থাকি কারো যদি কথা বলার সমস্যা হয়ে থাকে সেটা আমাদের স্পিচ থেরাপি আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টও আছে তারা সেই জিনিসগুলো আমরা অ্যাসেস করে যে নির্দেশনা দিই সেই অনুযায়ী তারা দিয়ে থাকে তার অ্যাক্টিভিটিসের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আরও বেশি যাতে সে আস্তে আস্তে করতে পারে তার জন্য অকুপেশনাল থেরাপি আমাদের একটা শাখা আছে যেটা অকুপেশনাল থেরাপিস্ট আছে তাদের আমরা নির্দিষ্ট বলে দিই যে এই জিনিসগুলো করার জন্য এবং গ্র্যাজুয়েলি ওই ওই জিনিসগুলো করলে এবং নির্দিষ্ট মাংস বেশি কোন জায়গায় দুর্বল আছে কোনগুলা শক্তিশালী করতে হবে কোনগুলা কতগুলো কতটুকু ব্যায়াম করতে হবে সেটা গ্র্যাজুয়েলি করার মাধ্যমে এটা কিন্তু ধীরে ধীরে উন্নতি হয় এবং সেটার মূল চিকিৎসাটাই কিন্তু স্ট্রোক পরবর্তী সময় রিহ্যাবিলিটেশনের উপরে নির্ভর করে যে সরকারি পর্যায় থেকে স্বাস্থ্য খাতে এই করোনা প্রতিরোধ এবং অন্যান্য ক্ষেত্রেও কি ধরনের আধুনিক চিকিৎসা সেবায় মানে গভর্নমেন্ট আসলে এগিয়ে আসছে করোনা যখন আসলো প্রথম দিকে কোভিডের সময় কিন্তু আমরা যতটাই না প্রিপেয়ার ছিলাম কিন্তু এখন আমি বলবো যে বাংলাদেশে যে সেবা পাচ্ছে করোনা রোগীরা সেটা কিন্তু অন্যান্য উন্নত দেশের সাথে সমতুল্য আমাদের করোনা যে ইউনিটগুলো প্রথম রুগী যখন আসে ওষুধের জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেটা হলো আপনারা জানেন যে আমরা অ্যান্টি দিয়ে থাকি অক্সিজেন থেরাপিটা অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস যেটার জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন অত্যন্ত দরকার যেটা আমাদের সৈশবাদি মেডিকেল কলেজে কিন্তু ছিল না কোভিড শুরু হওয়ার তিন মাসের মধ্যে কিন্তু আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন বসাতে পেরেছি এবং আমাদের অনেক সব প্রায় সব জায়গায় আমাদের এই অক্সিজেন সাপ্লাইটা আছে যার ফলে আমরা পর্যাপ্ত এটার জন্য যে ফ্লো নেজাল ক্যানোলা থেকে শুরু করে আইসি যে সুবিধাগুলো সেগুলো কিন্তু আমাদের সেখানে বিদ্যমান রয়েছে এবং সারা বাংলাদেশেই কিন্তু এটা সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে এই জিনিসগুলো কিন্তু বিস্তৃত করেছে দামি যে অন্যান্য ওষুধগুলো আছে অ্যান্টিবায়োটিক সহ অ্যান্টিভাইরাল সহ আর তারপরে যেগুলো আমরা কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি দামি ওষুধ দিয়ে থাকি টু সহ সেগুলো কিন্তু আমাদের হাসপাতালে সরকার কিন্তু অ্যাভেলেবেল করেছে মানুষ চিকিৎসাগুলো পাচ্ছে এবং কোভিডের সাথে নন কোভিডে যে চিকিৎসা এবং সংক্রমণ রোধ করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা এই ছোটো হাসপাতালের মধ্যে একটা অর্গানাইজড হয়েছে সেটা কিন্তু অলরেডি আমরা করেছি এবং আমাদের চিকিৎসা কর্মী স্বল্পত সত্ত্বেও আমরা কিন্তু চিকিৎসক নার্স এবং যারা আছে সকলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের জন্য যে সেবাটা প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি এবং কোভিড পরবর্তী সময় জটিলতা নিয়ে তারা যখন আসে সেই জায়গাগুলো আমরা মেডিসিন ডিপার্টমেন্টও আমাদের রয়েছে কোভিড পরবর্তী ফলো আপ এবং আমাদের ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টও রয়েছে এছাড়া এই পুরো হাসপাতালে অন্যান্য যে রোগীগুলো আমাদের সেবা নিতে আসে কোভিড ছাড়াও হ্যাঁ সেখানেও কিন্তু আমাদের প্রতিটা ডিপার্টমেন্টই সক্রিয় সবসময় এবং এই করোনাকালীন সময়ও কিন্তু আমরা সেগুলা দিয়ে যাচ্ছি আপনারা জানেন যে ঢাকা শহরের অনেকগুলো হাসপাতালে কিন্তু কোভিড ডেডিকেটেড সেহেতু অনেকগুলো হাসপাতাল আবার কোভিড নন কোভিড দুইটাই আছে সুতরাং এই পরিস্থিতির মধ্যেও কিন্তু চিকিৎসকরা এবং যারা অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে সবাই জনগণের জন্য সেবা দিয়ে যাচ্ছে সরকারও কিন্তু তার সক্ষমতা বৃদ্ধির এই কোভিড সময় সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমি মনে করি যে ইভেন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেও এবং উন্নত দেশের প্রায় সমকক্ষ সেবাটা আমরা এই সময় দিতে পারছি আমাদের যে স্বাস্থ্য সেবা দানের যে সক্ষমতা সেটা ক্রস করে যায় তাহলে কিন্তু অনেক সময় মানুষ যে পর্যাপ্ত সেবাটা সেটা আমরা দিতে না সেই জন্য আমাদের কিন্তু এই করোনা মহামারীকালীন সময়ে প্রতিরোধ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা প্রতিরোধ ব্যবস্থাগুলো মাস্ক পরা আমাদের যে শারীরিক দূর দূরত্ব বজায় রাখা সেই জিনিসগুলো সরকার যে নির্দেশনাগুলো দেয় লকডাউন সহ যেগুলো সেগুলো যদি আমরা পালন করি তাহলে কিন্তু সংক্রমণটা আস্তে আস্তে হবে এবং আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার যে সক্ষমতা আছে সেটা দিয়ে কিন্তু আমরা জনগণের জন্য যে সেবা সেটা নিশ্চিত করতে পারবে। একদম শেষ পর্যায়ে এসে সান্দি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলবো যেহেতু একটা মহামারীকালীন সময় চলছে আমরাও হাসপাতাল থেকে সেবা দিচ্ছি কিন্তু সেই সাথে সাথে আমাদের প্রত্যেকের যে আমাদের যে জীবন যে প্রণালী সেখানে কিন্তু আমাদের একটা পরিবর্তন আনতে হবে সেটা হলে আমাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে এবং অন্তত আধা ঘন্টা করে আমাদের প্রতিদিন যদি আমরা ব্যায়াম করি তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো আমাদের যে খাদ্যাভ্যাস তার মধ্যে যদি আমরা সবুজ শাক সবজি থেকে শুরু করে প্রোটিন সম্মিলিত খাবার খাই তাহলেও আমরা ভালো থাকতে পারবো এবং সেই আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে বাইরে বিশেষ করে জনসমাগম জায়গায় গেলে অবশ্যই আমাদের মাস্ক পরা শারীরিক দূরত্বটা একটু বজায় রাখা এবং আমাদের হেলথ হাইজিন যেগুলো আছে বারবার হাত ধোয়া থেকে শুরু করে সেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি এবং করোনা যদি আক্রান্ত হয়ে যায় অবশ্যই আমাদের সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সেটা ফিজিক্যালি হতে পারে শারীরিকভাবে হতে পারে অথবা টেলিফোনের মাধ্যমে এবং অবস্থা বুঝে প্রয়োজন হলে আমরা আমাদের যে হাসপাতালগুলো আছে রুগীদের অ্যাডমিশান নেওয়ার প্রয়োজন হবে ভর্তি হওয়ার প্রয়োজন হবে তারা সেটা সুযোগও নিতে পারে এবং করোনা পরবর্তী সময়ে তার যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাদের সেবা অবারিত আছে এবং করোনার বাইরেও যদি এই সময় কারো কোনো ধরনের সমস্যা হয়

হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ